আপনি জানেন কি, কপিলওয়াক বিশ্বের সবচেয়ে দামি কফি? সাধারণ কফি শপে এক কাপ কপিলওয়াকের দাম $35 থেকে $100 হতে পারে। কপিলওয়াক তৈরির জন্য ইন্দোনেশিয়ার সিভেট বা গন্ধ গোকুল নামক প্রাণীদের প্রথমে কফি বিন খাওয়ানো হয়, পরে এই প্রাণীর মল থেকে তৈরি হয় কফি। এই কফি তৈরির প্রক্রিয়া অন্যান্য কফির তুলনায় ব্যতিক্রম, এমনকি এটি প্রস্তুত করার প্রক্রিয়াটি পুরোপুরি জানলে অনেকেই হয়তো এত দাম দিয়ে এই কফি খেতেই চাইবে না। তবে শুনতে অবিশ্বাস্য মনে হলেও চাষ করা কফির ফল খেতে দেওয়া হয় পাম সিবেটকে বা গন্ধ গোকুলকে। তারা বেছে বেছে সবচেয়ে উৎকৃষ্ট কফি ফলগুলোকে গিলে খেয়ে নেয়, কিন্তু বীজসহ কফি ফলের পুরোটা তাদের পরিপাকতন্ত্রে হজম হয় না। কফি ফলের মাংসল অংশ হজম হয়ে গেলেও বীজগুলো আস্তই থেকে যায়। এরপর পরিপাক নালীর মধ্যে কফির বীজগুলোর গাজন ও ফরমেন্টেশন শুরু হয়। এই গাজন প্রক্রিয়ায় কফি লোয়াককে অনন্য স্বাদ দেয়। এরপর প্রোটিয়েজ এনজাইম কফি শুটির ভেতরে প্রবেশের মাধ্যমে ক্ষুদ্রতর পেপটাইজ বা অন্যান্য মুক্ত অ্যামিনো অ্যাসিড সংশ্লেষণ করে। এতে কফির বীজে যোগ হয় ক্যারামেলের ফ্লেভার এবং এক প্রকারের সুগন্ধ, ফলে স্বাদ বেড়ে যায় লোয়াক কফির। পরে পাম সিবেট বা গন্ধ গোকুল মল ত্যাগ করলে তা থেকে আস্ত বীজগুলো সংগ্রহ করেন কফি শ্রমিকরা। সাধারণত কফি বীজ খাওয়ার প্রায় 1.5 দিন পরে পাম সিবেট মল ত্যাগ করে। কফির বীজে থাকা মলগুলি খামারের কর্মীরা সংগ্রহ করে এবং প্রক্রিয়াজাত করে। সূক্ষ্মভাবে বাছাই, পরিষ্কার, ধোয়া ও শুকানোর মাধ্যমে বীজগুলো রোস্ট করার জন্য প্রস্তুত করা হয়। কফি লোয়াক জনপ্রিয়তা বৃদ্ধির ফলে এর বেশিরভাগই চাহিদার সাথে তাল মিলিয়ে খামারে ব্যাপকভাবে উৎপাদন করা হয়, আর এভাবে বীজগুলো সংগ্রহ করেই তৈরি করা হয় সবচেয়ে দামি কফি। তবে এই কফি বিন শুধুমাত্র দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে পাওয়া যায়। কপিলওয়াক নামটি শুনতে খুব অদ্ভুত লাগছে, তাই না? এই নামের উৎপত্তিও ইন্দোনেশিয়া থেকে। কপি মূলত ইন্দোনেশিয়ান শব্দ। ইন্দোনেশিয়ানরা কফিকে কপি বলে থাকে। প্রাণীর মল থেকে কফি তৈরির প্রক্রিয়া 19 শতকের ঔপনিবেশিক আমলে ইন্দোনেশিয়ার স্থানীয় কৃষকেরা আবিষ্কার করেছিল, যখন ডাচরা স্থানীয় শ্রমিকদের তাদের নিজস্ব কফি সংগ্রহ করতে নিষেধ করেছিল। কপি লোয়াককে বিশ্বের বিরল এবং সবচেয়ে ব্যয়বহুল কফি বলা হয়, কারণ মাত্র 1 পাউন্ড কফি বিন $100 বিক্রি হয়। কোথায় উৎপন্ন হয় এই কফি লোয়াক? বেশিরভাগ ক্ষেত্রে ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও ভিয়েতনামের দ্বীপে কফি লোয়াক উৎপাদিত হয়। কফি লোয়াকের বার্ষিক উৎপাদন প্রতি বছর প্রায় 500 থেকে 700 কেজি। ইন্দোনেশিয়ার বালি, পূর্ব তিমুর, জাভা, সুলাওয়েসি ও সুমাত্রা দ্বীপে কফি লোয়াক উৎপাদিত হয়। সুমাত্রা দ্বীপ হচ্ছে বিশ্বের বৃহত্তম কফি লোয়াক উৎপাদনকারী। ফিলিপাইনে কর্ডিলেরাতে কেপে মোটিট, তাগালুক ভাষী অঞ্চলে কাপে আলামিদ, মিন্দানাওতে কাপে মেলো ও কাপে মুসাং এবং সুলু দ্বীপপুঞ্জে কাহাওয়া কুবিং নামে পরিচিত কপি লোয়াক। ভিয়েতনামে কপি লোয়াক কাফিন চন নামে পরিচিত, যা ইংরেজিতে ওয়েসেল কফি। ভিয়েতনামে এই তিনটি দেশের মধ্যে সবচেয়ে কম পরিমাণে কফি লোয়াক উৎপাদন করে। জানা যায় যারা কফি লোয়াক খেতে খুব পছন্দ করেন তাদের মধ্যে অনেকে বলেছেন যে এই কফির স্বাদ অতুলনীয়। তুলনামূলকভাবে অন্যান্য কফির তুলনায় খেতে এটি কম তেতো লাগে, এছাড়া বেশ সুন্দর একটি সুগন্ধ আসে, তাই এই কফি খেতে বেশ মজার।